ইউক্রেনে আরও $350 মিলিয়ন সহায়তা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার হামলার মধ্যে ইউক্রেনে আমেরিকার এটি তৃতীয়বারের মতো অর্থ সহায়তা। কিন্তু রাশিয়ার ভয়াবহ আগ্রাসনের শিকার বন্ধু রাষ্ট্রকে রক্ষায় কোনো সামরিক সহায়তা করছে না বাইডেন প্রশাসন। সিএনএন এর খবরে বলা হয়েছে, স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেনকে প্রেসিডেন্ট বাইডেন তাৎক্ষণিকভাবে এই অর্থ দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর আগে ওয়াশিংটন কিয়েভকে দুই ধাপে $60 মিলিয়ন এবং $250 মিলিয়ন অর্থ সহায়তা দিয়েছে। এদিকে শুক্রবার প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি 40 মিনিট টেলিফোনে কথা বলেছেন। এই ফোন আলাপে দুই দেশের প্রেসিডেন্ট প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। রাশিয়ার আক্রমণের মুখে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি বিদেশি সহায়তা চেয়ে হাহাকার করছেন। তিনি বলেন, মিত্র দেশগুলোর কাছ থেকে তিনি যে মাত্রায় সহায়তা প্রত্যাশা করেছিলেন তিনি তেমনটি পাচ্ছেন না। রাশিয়াকে মোকাবেলায় নেটো জোট ইউক্রেনে সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছে। কারণ হিসেবে পশ্চিমা সামরিক জোটটি বলছে ইউক্রেন নেটো জোটের সদস্য না। রাশিয়া ইউক্রেন সংকট মূলত নেটোকে ঘিরে, তাতে যোগ দিতে দীর্ঘ সময় ধরে তৎপর ইউক্রেন। এ নিয়ে আপত্তি জানিয়ে আসছিল মস্কো। রাশিয়ার দাবি, ইউক্রেন নেটোতে যোগ দিলে তা তার নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। আশা আসান, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।